স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে সোনারগাঁ বারুদি ইউনিয়ন আওয়ামী লীগ। 16 মার্চ মঙ্গলবার বিকেলে সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মাহবুবুর রহমান বাবুলের নেতৃত্বে পালিত হয় এই র্যালিটি। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালিতে যোগদান করার লক্ষ্যে তার নিজ এলাকা সোনারগাঁ বারুদি ইউনিয়ন হইতে সকাল 10টায় প্রায় 850 নেতাকর্মী নিয়ে এবং বাংলাদেশের বিশাল জাতীয় পতাকার বহর ও লাল সবুজ জার্সি ক্যাপ পরিধান করে উৎসবমুখর পরিবেশে নদীপথে যাত্রা শুরু করেন। আজকে আমরা মুজিব জন্মশতবার্ষিকীর উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য মিছিলে অংশগ্রহণ করতে যাচ্ছি। আর নারায়ণগঞ্জ যাচ্ছি আমরা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি হবে, ওইখানে আমরা সবাই অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা বারুদি থেকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে আমরা এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে যাওয়ার জন্য আমরা ট্রলার যুগে রওনা হলাম। সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহবাক যাতে আমাদেরকে সুন্দর এবং সঠিক সময়ে আমাদের গন্তব্যের মধ্যে আমাদেরকে নিয়ে পৌঁছায়। পরের র্যালিটি নারায়ণগঞ্জের 2 নং রেলগেটস্থ আওয়ামী লীগের কার্যালয় হইতে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।